অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাব মেলবোর্ন ভিক্টরি ক্লাবকে রেকর্ড পরিমাণ জরিমানা। ম্যাচ চলাকালীন ক্লাবের সমর্থকরা মাঠে ঢুকে পড়ায় $380,000 ভারতীয় মুদ্রায়, যা ৩ কোটি ১০ লাখ টাকার বেশি জরিমানা করা হয়েছে। সঙ্গে ১০ পয়েন্ট কেটে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন অস্ট্রেলিয়ার ফুটবল সংস্থা। এ লিগে মেলবোর্ন ডার্বিতে মেলবোর্ন সিটির মুখোমুখি হয়েছিলেন মেলবোর্ন ভিক্টরি। রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়। গ্যালারি থেকে ভিক্টরির প্রচুর ক্ষিপ্ত সমর্থক মাঠে নেমে আসেন। তাদের একজন সিটির গোলরক্ষক টম গ্লোভারের দিকে বালি ভর্তি ধাতব বালতি ছুড়ে দেন বলে অভিযোগ। তবে আহত হন ওই ফুটবলার, ম্যাচের রেফারি এবং একজন চিত্রগ্রাহক আহতও হন। ভিক্টরি সমর্থকদের তাণ্ডবে ম্যাচ বাতিল করতে বাধ্য হন রেফারি। এরপরেই ম্যাচের আয়োজক ভিক্টরির বিরুদ্ধে কড়া রিপোর্ট দেন তিনি। এর ফলেই শাস্তির কবলে পড়তে হলো ওই অস্ট্রেলিয়ার ক্লাবকে।